বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আমাদের সামাজিক প্রতিষ্ঠান যে রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সেটি হলো বিবাহ। আজকে আমরা বিবাহের সংজ্ঞা নিয়ে কথা বলবো এবং এই বিবাহের সংজ্ঞা নিয়ে যদি কথা বলতে যাই তখন আমরা দেখব যে একজন ফিনিশ দার্শনিক ও সমাজবিজ্ঞানী অ্যাডওয়ার্ড ওয়েস্টারমার্ক খুব চমৎকার একটি সংজ্ঞা দিয়ে বিবাহ বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই অ্যাডওয়ার্ড ওয়েস্টারমার্ক তিনি বলেছেন যে বিবাহ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ বিবাহ হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটা কি করে স্ত্রী এবং পুরুষের মধ্যে মোটামুটি স্থায়ী একটা সম্পর্ক তৈরি করে, আর এই সম্পর্কের যে যখন তৈরি হয়ে গেল তখন কি হলো যে এরা কিন্তু ছেলে মেয়ে এই সন্তান সন্তানাদির জন্মদান করে এবং এর পরেও কিন্তু তাদের যে একটি সম্পর্ক তৈরি হয় সেই বন্ধন স্থায়িত্ব লাভ করে। তো অ্যাডওয়ার্ড ওয়েস্টারমার্ক তিনি বলতে চেয়েছেন যে বিবাহের মধ্য দিয়েই কিন্তু এই স্বামী এবং স্ত্রী তারা সমাজে একটি স্বীকৃতি লাভ করে স্থায়ীভাবে বা একত্রে বসবাস করার। এবারে আসি যে বিবাহের যে সংজ্ঞা বা বিবাহ সম্পূর্ণ হতে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে আমরা দেখব যে প্রাপ্তবয়স্ক নর নারী কিন্তু কি করতে পারে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এটি এক এক দেশের ক্ষেত্রে এক এক রকমের হয়। যেমন বাংলাদেশে মেয়েদের সর্বনিম্ন বয়স 18 এবং ছেলেদের সর্বনিম্ন বয়স 21 হতে হয়, এরপরে কিন্তু তারা বিবাহ নামক এই চুক্তিবদ্ধ হতে পারে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একসাথে থাকার একটি চুক্তির কথা বলা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে কিন্তু সমাজে সামাজিক ও আইনগত বৈধতা অর্জন করে একজন পুরুষ এবং একজন নারী। এর মধ্য দিয়ে অর্থাৎ এই যে চুক্তিবদ্ধ হলো, তাদের প্রাপ্ত বয়স্ক হতে হবে, এর মধ্য দিয়েই কিন্তু আমরা দেখি যে বিবাহ সম্পূর্ণ হওয়ার মাধ্যমে আমাদের সমাজে কি হচ্ছে, পরিবার গঠন হচ্ছে। তো এই বিবাহ বিষয়টি হলো একজন পুরুষ এবং একজন নারীর সমাজে একত্রে বসবাস করার একটি চুক্তি এবং স্বীকৃতি, যেটার এই সব কিছুর সমন্বয়ে কিন্তু আমরা বলতে পারি যে বিবাহ সম্পূর্ণ হচ্ছে বা বিবাহকে আমরা এভাবে সংজ্ঞায়ন করতে পারি। বন্ধুরা, আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে বিবাহ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো।